হাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পক্ষ থেকে স্বাগত আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা জানবো মোবাইল সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ফুল ফর্ম যেগুলো একেবারে না জানলেই নয় যেগুলো যে কথাগুলো আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে কিন্তু তার ফুল ফর্ম জানি না আজকে আমরা জেনে নেব সেই ফুল ফর্মগুলো যেমন মোবাইলের কোম্পানি মোবাইলের পার্টস মোবাইলের নেটওয়ার্ক সংক্রান্ত বিষয় যেগুলো আমরা শর্ট নামে চিনি কিন্তু সেগুলো ফুল ফর্ম কি সেগুলো জানি না সেগুলো আমরা আজকে জেনে নেব প্রথমে শুরু করবো ভোডাফোন ভোডাফোন একটা কোম্পানির নাম আমরা জানি এর একটা ফুল ফর্ম আছে এর ফুল ফর্ম হলো ভয়েস ডাটা ফোন ভিও থেকে ভয়েস ডি এ থেকে ডাটা এফওএন ই থেকে ফোন পরে আসছে এয়ারটেল এয়ারটেলে কিন্তু এআইআরটি এর কিন্তু পুরোটাই একটা ফুল ফর্ম রয়েছে এর ফর্ম হচ্ছে অ্যাফেকশনিক ইন্টারেস্টেড রেসপেক্টফুল টলারেন্ট এনার্জেটিক অ্যান্ড লাভিং আরও রয়েছে কানেকশান জিও তারও কিন্তু একটা ফুল ফর্ম রয়েছে সদ্য লঞ্চ হওয়ার জিও তারও একটা ফুল ফর্ম রয়েছে দুরন্ত ফর্মটি হচ্ছে জয়েন্ট ইমপ্লিমেশন অপরচুনিটিস আরও রয়েছে ডোকোমো ডোকোমোর ফুল ফর্ম রয়েছে ডু কমিউনিকেশন ওভার দ্য মোবাইল নেটওয়ার্ক এটা হচ্ছে ডোকোমোর ফুল ফর্ম আরও রয়েছে এম টিএস এম টিএস ফুল ফর্ম হচ্ছে মোবাইল টেলিফোন সার্ভিস এছাড়াও আমরা মোবাইলে যে সিম কার্ড ইউজ করি সেই সিমেরও একটা ফুল ফর্ম রয়েছে সিমের ফুল ফর্ম হচ্ছে সাবস্ক্রাইবার ইনফরমেশন মডিউল অথবা এমনও বলা হয় সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল দুটোই বলা হয় দুটোই প্রচলিত এছাড়া রয়েছে আমরা যে ফোন করি এস আইএসডি এই যে ফোনগুলো লোকাল লোকাল ফোন তো আমরা লোকালই করি কিন্তু এস টিডি এবং আইএসডি যেগুলো কল রয়েছে সেগুলোর কিন্তু একটা ফুল ফর্ম রয়েছে এস টিডির ফর্ম হচ্ছে সাবস্ক্রাইবার ট্রাং ডায়ালিং আর আইএসডির ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডায়ালিং মোবাইলে ব্যবহৃত পিডিএ তার একটা ফুল ফর্ম রয়েছে তার ফর্ম হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট মোবাইলে ব্যবহৃত এলসিডি এলইডি এগুলোর এগুলোরও ফুল ফর্ম রয়েছে এলসিডির ফুল ফর্ম লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এবং এল ইডির ফুল ফর্ম লাইট ইমোটিং ডায়েট মোবাইলের যে মেন পার্টস যেটাকে সিপিইউ বলি সেই সিপিইউর একটা ফুল ফর্ম রয়েছে যার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মোবাইলে ব্যবহৃত র্যাম এবং রম সেটা আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে সেগুলোরও কিন্তু ফুল ফর্ম রয়েছে র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রমের ফুল ফর্ম রিড অনলি মেমরি। মোবাইলে ব্যবহৃত এসএসডি যেটা আমরা এসএসডি কার্ড বলি এসএসডিটা ফুল ফর্ম রয়েছে সলিড স্টেট ড্রাইভ টাওয়ার সংক্রান্ত যেগুলো ফোর জি থ্রি জি রয়েছে টু জি টু জি মিন্স হয়েছে সেকেন্ড জেনারেশন থ্রি জি মিন্স থার্ড জেনারেশান অ্যান্ড ফোর জি মিন্স ফোর্থ জেনারেশান এছাড়া রয়েছে মোবাইলে ব্যবহৃত জিবি এম বি কেবি বিট এগুলোর কিন্তু ফুল ফর্ম রয়েছে বিটের ফুল ফর্ম হচ্ছে বাইনারি ডিজিট কেবি কিলোবাইট এম বি মেগা বাইট জিবি গিগাওয়াইট টিভি টেরাওয়াইট ইন্টারনেটের যে স্পিড ডাউনলোড এবং আপলোড হওয়ার যে স্পিড আমরা সেটাকে এম বিপিএস বলি সেটা কিন্তু মেগা বিটস পার সেকেন্ড এমবিপিএসের ফুল ফর মেগা বিটস পার সেকেন্ড টিএফটি যেটা আমরা মোবাইলে ব্যবহার করে থাকি সেটা হল তিন ফিল্মানজিস্টার এছাড়াও মোবাইল যে ভাইরাস এফেক্টেড হয় আমরা শুনেছি যে মোবাইলে ভাইরাস এফেক্টেড হয়েছে সেই ভাইরাসেরও কিন্তু একটা ফুল ফর্ম রয়েছে ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ এছাড়াও টেলিফোন যে সংস্থাটা গভর্নমেন্টের যে সংস্থাটা সেই সংস্থার সেটা আমরা সংক্ষেপে বলি টিআইএ তার ফুল ফর্ম কিন্তু টেলিকমিউনিকেশনস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সো এই ছিল আজকের ভিডিও ফুল ফর্ম সংক্রান্ত কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই